চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জে বৃহস্পতিবার দুপুরে নদীর জলস্তর বেড়ে যাওয়ায় হিঙ্গলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের মাহমুদপুরে গৌরেশ্বর নদীর বাঁধের প্রায় 100 ফুট ভেঙে যায়। হু হু করে জল ঢুকতে শুরু করায় বেশ কয়েকটি গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে। পাশাপাশি জমিতে নোনা জল ঢোকায় চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় চাষিরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল সহ স্থানীয় প্রশাসনিক আধিকারিকরা। এলাকার মানুষের দ্রুত ত্রাণ শিবিরে আনার পর পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে ত্রাণের ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের আধিকারিকরা বাঁধ সারাইয়ে উদ্যোগ নিয়েছেন। নদীতে প্রবল হারে জল বৃদ্ধি পেয়ে যাচ্ছে, যা ওভারফ্লো হয়ে নদী রাস্তা ওভারফ্লো হয়ে ঢুকে যাচ্ছে নদীতে, তারপরে আস্তে আস্তে মাটির রাস্তা ক্ষয়ে যাচ্ছে এবং ভেঙে চলে যাচ্ছে। এরপরে গতকাল এটা যেভাবে ছিল আজকে সকাল থেকে মানুষ একটু ভালো আবহাওয়া দেখেছে মনে করেছে, কিন্তু জল হচ্ছে আবার আজও এতটা জল বৃদ্ধি প্রাপ্ত হয়েছে যে সেই জল আমাদের আটকানো সম্ভব হয়নি, ফলে আবার প্লাবিত হয়ে গেছে। মানুষ নিরাপদ আশ্রয় প্রকৃতির অবস্থান থেকে মনে করেছিল আজকে গিয়ে থাকা ভালো, এই ভাবনা তাদের হয়তো ঘুরিয়ে ফিরিয়েছিল, কিন্তু সেটা থেকে আবার এই জল নদীর থেকে জল ঢুকে যাওয়ার দিন আবার তারা সবাই বেরিয়ে এসছে। আমরা তাদেরকে নিরাপদ আশ্রয় রেখে তাদের দুপুরে আহারের ব্যবস্থা করা এবং যার যা প্রয়োজন সেটাকে প্রয়োজন মতো মেটানো সমস্ত উদ্যোগ নিয়েছি। আমরা তাদের সঙ্গে থেকে অবস্থান করে তাদের পাশে থেকে কিভাবে তাদের এই মুহূর্তে তাদের এই অবস্থা দূরীকরণ করা যায় আমরা চেষ্টা করছি। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, জানতে চাইবো এই যে ফের নদী বাঁধের ভাঙন এবং ইতিমধ্যে যেটা জানতে পারা যাচ্ছে যে জলমগ্ন বিস্তীর্ণ এলাকা এবং সেখানে চাষের জমির ব্যাপক ক্ষতি হয়েছে, স্থানীয় প্রশাসন আধিকারিকরা তারা বাঁধ সরাইয়ের উদ্যোগ নিয়েছেন, এনে আর কি বিস্তারিত খবর তোমার কাছে রয়েছে যদি জানাও আমাদের? দেখো, সুন্দরবনের যশের বুহুরি না কাটতে না কাটতে আবার ফের ভাঙন, বিশেষ করে সন্দেশখালীর ছোট কলাগাছি পাশাপাশি ইঙ্গলগঞ্জের তোমার হচ্ছে ব্যাথা নদী বিস্তীর্ণ পার, অর্থাৎ সেখানে আজ যে নদীর জলটা এত জলস্তর বেড়ে যায় সেখানে কিন্তু নদীবাদ ভেঙে গিয়ে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়েছে। একদিকে সন্দেশখালী ঝুঁকখালী বিজয় সহ বেশ কয়েকটি গ্রাম নতুন করে আমার নোনা জল ঢুকতে শুরু করেছে, পাশাপাশি ইঙ্গলগঞ্জের এই বিশেষ করে সন্দেশখালী এই দুটো ব্লক সবচেয়ে এবার ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থাৎ যশের যে তাণ্ডবলীলা তাই এই ব্লকে কিন্তু ভয়ঙ্কর, যত সময় যাচ্ছে তত ছবি স্পষ্ট হচ্ছে। ইতিমধ্যে আজকে দুপুরবেলায় যখন নদীর জলস্তরটা এতটাই বেশি ছিল, বাঁধ ভেঙে গিয়ে বিচ্ছিন্ন এলাকায় জলমগ্ন হতে শুরু করেছে, নোনা জলে চাষের জমিতে জল ঢুকতে শুরু করেছে, ইতিমধ্যে স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু গ্রাম ছেড়ে পালিয়ে উত্তর স্থানীয় স্কুল বাড়িতে আশ্রয় নিয়েছে এবং তাদের যে গবাদি পশু ছিল সেগুলোকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি কিন্তু এই নিয়ে কিন্তু ঘটনাস্থলে বিধায়ক যেমন গেছে, ইঙ্গলগঞ্জের বিধায়ক ঘটনাস্থলে গেছে, অতীতে বিধায়ক সুকুমার মাহাতো, শেখ শাহজাহান জয় একাধিক নেতৃত্ব তারা কিন্তু নদীবাদে গিয়ে তারা সেচ দপ্তরকে কাজে লাগিয়ে বাঁধ মেরামতির চেষ্টা করছে, কিন্তু এখনো নদীর জল যেভাবে বইছে যেভাবে গ্রামকে গ্রাম প্লাবিত হয়েছে সেখানে কিন্তু যতক্ষণ জল না নামবে ঠিকভাবে সেখানে বাঁধ দেওয়া কিন্তু খুব সমস্যায় পড়তে হয়েছে। পাশাপাশি এই ইচ্ছামতির নদী অর্থাৎ বাঁধ দেয় কিন্তু যেমন চাকি পৌরসভা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, 1 নম্বর ওয়ার্ডের জালালপুরের দেওয়াবাড়ি গ্রাম এখনো প্রায় 10 ফুট অর্থাৎ গ্রামের মধ্যে 10 ফুট যে নোনা জল ঢুকে রয়েছে, সব মিলিয়ে একে ওপরে আকাশের বৃষ্টি নিচে নোনা জল দুয়ের জানা ফলে কিন্তু বসেছে সুন্দরবনের মানুষ, ইচ্ছামতি থেকে শুরু করে চাষা নদী সরাসরি পাশাপাশি এছাড়াও তোমার ছোট কলাগাছির নদী বাদ দিয়ে কিন্তু বিস্তীর্ণ এলাকা প্লাবিত, যেখানে মানুষকে সরিয়ে ত্রাণের ব্যবস্থা করা হয়েছে, পাশাপাশি তাদের খাদ্য দেওয়া হচ্ছে, একবারে বড়দের শুকনো খাবার দেওয়া হচ্ছে, ছোটদের গুঁড়ো দুধ বিস্কুট দেওয়া হচ্ছে এবং তাদের প্রভৃতি বিধিমেন ত্রাণ শিবিরে রাখা হয়েছে, সব মিলে কিন্তু গোটা পরিস্থিতি এবং প্রশাসন নজর রেখেছে। কিন্তু এখনো পর্যন্ত এটা সবচেয়ে সত্যির খবর যে অন্তত এই 2-24 পরগনা তো সুন্দরবনে কোনো প্রাণঘাতীর ঘটনা ঘটেনি, কিন্তু ক্ষতি হয়েছে কয়েক হাজার একর জমির ফসল, বিশেষ করে মানে 130টা নদীবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে, পাশাপাশি প্রায় 2 লক্ষ মানুষকে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে, লক্ষাধিক হেক্টর জমিতে জমির যে গ্রীষ্মকালীন বোরোধান ক্ষতি হয়েছে, সবজি ফসলের ক্ষতি হয়েছে, সব মিলে একে এরপরতে যখন রোদ্র উঠতে শুরু করবে প্রচন্ড শুরু হবে, এরপরে আর একটা চিন্তার বাদ চলেছে স্বাস্থ্য দপ্তরের, সেটা হচ্ছে ডায়রিয়ার প্রকোপ যদি বাড়ে তার জন্য আগাম প্রিপারেশন নিয়েছে কিন্তু স্বাস্থ্য দপ্তর, সব মিলিয়ে বিদ্যুৎ দপ্তর থেকে স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে সেচ দপ্তর সম্পূর্ণ কিন্তু তারা যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে এবং সেই ছবি আমাদের ক্যামেরায় উঠে এসেছে। পরমিতা, অনেক ধন্যবাদ। সঞ্জিত চক্রবর্তী বসিরহাট থেকে আমাদের সঙ্গে ছিলেন। আপনাদের আরো একবার জানাবো যে নদী বাঁধ ভেঙে কিন্তু জলস্তর বেড়ে গিয়ে
বহু জায়গায় জলমগ্ন ইতিমধ্যেই হয়ে পড়েছে। গ্রাম জলের তলায় চলে গেছে, জমিতে নোনা জল ঢোকায় চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে এবং মাছ চাষের ক্ষেত্রেও কিন্তু তার প্রভাব পড়তে